শাবনুর মৌসুমীটা কিন্তু লুকিং এ অত সুন্দর না। শাবনুর সব ধরনের তুমি আনন্দ অশ্রু ছবিটা করছে, তোমরা নিজেরাই দেখো মাহির মতো একটা আর্টিস্ট নতুন আর্টসা এসে বলতেছে আমার জীবনে যদি এরকম একটা ক্যারেক্টার পেতাম, তখন মনে হলো একটা শিশু যে পাগল একটা চঞ্চল সেটা করতেছে। আমার মধুর মিলন ছবিতে একটা ছিল সে ডিজিজ ক্যান্সার, সেই সময় যে তার স্যাডনেসের ব্যাপার, আবার রোমান্টিকের কথা বলো, নাচের কথা বলো, কেউ ক্রস করতে পারছে। এবং সে দেখো যেমন শ্রীদেবী মাধুরীরা যে এক্সপ্রেশনগুলো দেয় তার, ও আমরা তুমি তোমার নিজস্ব ক্যামেরা আছে, এই যে আমরা কথা বলতেছি যদি ভালো কথা না বলতে পারি ক্যামেরা কিন্তু কেটে দেবে। ও অ্যাক্টিং করতে করতে এমন করে যেন মনে হচ্ছে ক্যামেরাটা চলতেই থাক, মাঝে মাঝে কিন্তু একটা সিকোয়েন্স হয়তো করতেছি এক মিনিটের, সেখানেও কিন্তু দুই একটা গ্যাপ থাকতে পারে শ্রীদেবীর, শাবনুরের কিন্তু গ্যাপ নাই। যদিও চাঁদনি রাতে উনি প্রথম ছবিতে আসেন, মানে দর্শক মহলে আসেন, কিন্তু তেমন একটা সাড়া ফেলতে পারেন নাই। কিন্তু দ্বিতীয় যে ছবিটা আপনার পরিচালিত দুনিয়ার বাদশাহ, সেখান থেকে তার পরিচিতিটা আসে। তো শুটিং যখন শেষ হলো এবং পরবর্তী সময় মুক্তির পরের গল্পটা কেমন ছিল একটু শুনতে চাই। হ্যাঁ, আমি বলি চাঁদনি রাতে যে সুপার ফ্লপ বলবো না, মোটামুটি চলছে। এই অবস্থা তো শাবনুর, যেহেতু আমি তার টিচার এবং আমাদের টিমটাই তাকে আবিষ্কার করে এবং এতেশন দাদু এবং আমি, বিশেষ করে আমার তার অ্যাক্টিং থেকে শুরু করে নাচ তো আগেই শিখে আসছে আর বম্বিংটা আমি তো করছি। তো আমি তো তোমাকে বললামই যে চাঁদনি রাতে মাঝামাঝি শুটিংয়ের পরে দেখলাম যে এই ছবিটা হয়তো ওইভাবে নাও সারা ফেলতে পারে, তখন কিন্তু আমি ওই ছবিটা শুরু করলাম। এবং শুরু করার পরেই আমার টার্গেটই ছিল যে ওর গ্লেমারটা কীভাবে এক্সপোজ করা যায়, কীভাবে কাজে লাগানো যায়, কীভাবে অ্যাক্টিংটা করা যায়, কারণ এটা তো কেবল পাঠশালা স্কুল কোচিং সেন্টারের মতো। তো এইভাবে আমি শুরু করলাম। তো শুরু করার পরে আমার ছবিটা হিটের সঙ্গে সঙ্গে কিন্তু আর একটা ছবি, ততক্ষণে সালমান শাবনুরের সঙ্গে একটা জুটি হয়ে গেছে আমাদের জহুরুল ভাই, তুমি আমার, তুমি আমার, এর পরপরে কিন্তু দুইটা ছবি রিলিজ হয়ে গেল এবং সবগুলো হিট। এবং সালমানের সঙ্গে মৌসুমীর যেহেতু একটা ক্লাস, তখন জুটিও ইন্ডাস্ট্রির লোক খুঁজতেছিল এবং পাবলিকের সঙ্গে কিন্তু সালমানের শাবনুরের জুটিটা খেয়ে গেল, আর আমার সঙ্গে তো আমিনের। ওর যে প্রথম ছয়টা ছবি, মজার বিষয় হলো গিয়া আমি যতগুলো ওর সঙ্গে ছবি করছি সবাই একটা একটা করে ছবি করছে, হিরো কিন্তু একটা, শাবনুর কন্টিনিউ। যেমন তুমি দুনিয়ার বাদশাতে শাবনুর, আমিন খান, স্বপ্নের পৃথিবীতে সালমান, আবার মধুর মিলনীতে ওমর সানি, হ্যাঁ, পৃথিবী তোমার আমার মধ্যে রিয়াজের প্রথম হিট ছবি পৃথিবী তোমার আমার, আমি কিন্তু ও কন্টিনিউ আমার সঙ্গে থাকতো, আমি কিন্তু হিরো চেঞ্জ করতাম। তো এইটাও একটা ছিল যে কার সঙ্গে অ্যাডজাস্ট করে চলে। তো সালমানের সঙ্গে হয়ে গেলো, হিট হয়ে গেল। এরপরে তো ব্যাপকভাবে ছবি রিলিজ হলো, বিক্ষোভ একটা ভালো ছবি রিলিজ হলো, তারপরে আমাদের স্বপ্নের ঠিকানা রিলিজ হয়ে গেল, তো এত হ্যাবক তুঙ্গে চলে গেল। এইভাবে তার পপুলারিটি হলো। আর মেয়েটা তো সিনসিয়ার, ভালো অভিনয় করে, এখনও তোমরা তোমাদের যে লাইকিং সব কিছু আসে, এখনও তো বলে যে শাবানার পরে এসে বা শাবানাকে ক্রস করে গেছে, বিভিন্ন কথা বলে না। তো প্রথম কথা হলো একটা আর্টিস্ট যদি আসে স্কুলিং, প্রথম কার হাত ধরে আসে তার, সে ফিল্মের একটা নিজস্ব ল্যাঙ্গুয়েজ থাকে কিন্তু, সেটা অ্যাক্টিংয়ে বলো, তোমার মানুষের বিহেভে বলো। যেমন ওকে আমি চেষ্টা করছি যে অলওয়েজ যখন বয়সটা রোমান্টিক, তো রোমান্টিক ধারণার রিয়াজ, ফেরদৌস, সালমান এদেরকে নিয়ে যাতে থাকে। যখন সে মেসুট হয়ে গেল তখন সে মান্নার সঙ্গে, এটাও কিন্তু আমাদের, আমার গাইড ছিল বা আমাদের ডিসকাস, গাইড মানে কি, ও আমাকে শেয়ার করতো যে কী করি না করি, প্রতিটা গল্প নেওয়ার আগে ছবি করার আগে মোটামুটি আমার সঙ্গে একটু শেয়ার করতো, আমি যতটুকু শেয়ার পাই। আর একটা তো সন্তানের মতো, বোনের মতো, বন্ধুর মতো, বয়স ডিফারেন্স যতই হোক বন্ধুর মতো, এই জন্যই যে একটা তো তার প্রতি আমার ইয়া থাকবেই, সেটা কেন যে ও এস্টাবলিশ হলে তো আমি এস্টাবলিশ, আর আমার স্বার্থ হলো আমার সে বয়স কম, তারপরে হলো গিয়া ও যত টেলিভিশনে সাক্ষাৎকার দেবে আলোচনা করবে কোনো না কোনো ঘুরে ঘুরে তো আমার নামটা বলো,
বলেও সে আসবে। সেই জন্য আমাদের একটা সৃষ্টি সুখের উল্লাসে যেটা আমরা অলওয়েজ সৃষ্টির মধ্যে থাকি, ক্যামেরার পিছনে এটা ফোকাস নাই। তুমি নিজেই দেখো যে আমি আমি কত প্রচার বিমুখ। তো এটা হলো শাবনুর, আর শাবনুর খুব স্ট্রাগল করছে, আর তুমি এমন কষ্ট করছে কিছু কিছু জায়গায়। আমার তো শাবনুরের ছবিতে যতগুলো ছবি করছি, তুমি বৃষ্টিতে বৃষ্টি আয়না জোরে, তুমি আমার মনের মানুষ, কম বেশি সব ছবিগুলো সবগুলো ছবিতে আমার গান একটু বৃষ্টি থাকে। শীতের সময় কনকনা শীত, সে শুটির মধ্যে আমরা পানি ইয়ে করে আমি গান করতাম না, করতো না কখনো। আর একটা শাবনুরের গোপন কথা বলি, কালকে আমার সঙ্গে যখন সে অস্ট্রেলিয়া থেকে প্রায় অনেকক্ষণ কথা হলো হোয়াটসঅ্যাপে, এমনি খোঁজ খবর অনেকক্ষণ কথা হলো, কী অবস্থা না, মাঝে মাঝে কথাই হয়, শেয়ার করে বিভিন্ন বিষয়, আমিও শেয়ার করি। এটা শুধু আর্টিস্ট না, এখন আমরা উভয়ের উপরে একটু বন্ধুত্ব সুলভ ব্যাপার হয়ে গেছে, হয়ে গেছে, শেয়ার হয়। তো কালকে যেমন বললো যে, আমি বললাম কি অ্যাক্টিং করবা, কয় যে খুব তো ইচ্ছা বাদল ভাই, কিন্তু তোমরা কই, ডাইরেক্টররা কই, তুমি তো নিজেও ইন্ডাস্ট্রি দেখতেছো, আর আমি তো সব ধরনের ক্যারেক্টার করছি, এখন নতুন কিছু না হলে তো করবো না। আর সত্যি কথা কি, আমি একটু এত প্রচুর কাজ করছে টায়ার্ড, ভালো গল্প ভালো বিষয়বস্তু না হলে তো আমি করবো না, উচিত না করা। এবং আমার আপনি ভালো করে জানেন আমি একটু ফ্যাটি হয়ে গেছি, আমার তো তিন দিন লাগে ফ্যাট কমাইতে, কারণ খাওয়া দাওয়াটা কমাতে তিন দিন মানে তিন মাস প্র্যাকটিস করলেও কমে যাবে। এখন ওর ফেসটা ওই লাবণ্যই রয়ে গেছে। কালকে তো হোয়াটসঅ্যাপেই কথা বললাম, কি সুন্দর আরও গেলে আমার অস্ট্রেলিয়া থাকে, বরঞ্চ ক্যামেরা ইউনিট নিয়ে তুমি চলে আসো, তুমি আসলে তোমার ছবি আমি করব, কারণ আসায় বিশ্বাস আছে। কারণ আমার কোনো দিন আমার গল্প শেষ শুনতে চায় নাই, ড্রেস কি লেগেলে শুনতে চায় নাই। তা শাবনুরের গল্প বলে শেষ করা যাবে না, এই কারণে যে সবাই আমার ছবিতে শাবানা ববিতা থেকে শুরু করে সর্বশেষ পূর্ণিমা পপি মৌসুমি সবাই কাজ করছে, এবং আমার ছবিতে অভিনয় করে সবাই রাষ্ট্রীয় পুরস্কার থেকে সবই তো জানো সব পাইছে। কারণ প্রশ্ন হলো যে শাবনুরের গল্প তো তোমার এখানে এইভাবে বলা যাবে না, এই কারণে যে এটা তোমাকে কতদিন, এক বছর লাগবে আমার দৃষ্টি থেকে শাবনুরকে বলতে গেলে এক বছর লাগবে। আচ্ছা, আমরা এটা একটা সময় শুনে ফেলবো, এখন আর যে জিনিসটা জানতে চাই যে অভিনয়ের ক্ষেত্রে শাবনুর আপনার কোন বিষয়টা আপনাকে খুব আলোড়িত করতো? শাবনুর সব ধরনের, তুমি আনন্দ অশ্রী ছবিটা করছে তোমার নিজেরাই দেখো, মাহির মতো একটা আর্টিস্ট নতুন আসছে, এসে বলতেছে আমার জীবনে যদি এরকম একটা ক্যারেক্টার পেতাম, তখন মনে হলো একটা শিশু যে পাগল একটা চঞ্চল সেটা করতেছে। আমার মধুর মিলন ছবিতে একটা ছিল সে ডিজিজ ক্যান্সার, সেই সময় যে তার স্যাডনেসের ব্যাপার, আবার রোমান্টিকের কথা বলো, নাচের কথা বলো, কেউ ক্রস করতে পারছে। এবং সে দেখো যেমন শ্রীদেবী মাধুরীরা যে এক্সপ্রেশনগুলো দেয় তার, জি ও ও আমরা তুমি তোমার নিজস্ব ক্যামেরা আছে, এই যে আমরা কথা বলতেছি, যদি ভালো কথা না বলতে পারি ক্যামেরা কিন্তু কেটে দেবে। ও অ্যাক্টিং করতে করতে এমন করে যে মনে হচ্ছে ক্যামেরাটা চলতেই থাক, চলতেই থাক, চোখে মুখে ফিজিক্যালি ল্যাঙ্গুয়েজ অভিনয় ওর তুলনার কাছে কেউ নাই, এই পরে পরে জমে কেউ আসে নাই, কেউ আসে না। একটা বিষয় ঘুরে ফিরে আসে, অনেকেই বলে থাকেন যে শাবনুর আপা তো অবশ্যই লাবণ্যময়ী এবং ভালো মান অভিনেত্রী, শাবনুর মৌসুমীর চেয়ে কিন্তু লুকিং এ অত সুন্দর না, আচ্ছা আলাদা একটা বিউটি আছে। আচ্ছা, কিন্তু আমরা জানি যতটুকু দেখেছি শুনেছি অনেকে বলেছেন যে শাবনুর আপার অভিনয়ের ক্ষেত্রে তার উপরে এই ভারতের শ্রীদেবীর একটা প্রভাব আছে, ওটা হয়তো মিলে গেছে, মিলে গেছে, ও শ্রীদেবীর ও ফ্যান, এটা সত্যি। আমি যেহেতু খুব কাছের লোক, এটা বলা উচিত না, ও শ্রীদেবীর ফ্যান, শ্রীদেবীকে ফলো করে না, শ্রীদেবীর অ্যাক্টিংটা ওর সঙ্গে মিলিয়ে দেয়। আচ্ছা, কারণ একজন আরেকজনের কপি করলে তো সব ফেস ইয়ে করে না, আর পুরা শ্রীদেবীর যে পুরা অবয়বটা তার শরীরটা এটার সঙ্গে তো ওর মিল নাই, না তাহলে তো ভাষাগতও মিল নাই, ভাষাগতও মিল নাই, হয়ে যায়। কিন্তু আমি বরঞ্চ কিছু কিছু জায়গায়, আমি তো বোম্বাইতেও কাজ করছি, শক্তি সম্বন্ধে আমার অস্তাস ছিল, সেখানে মিঠুন চক্রবর্তী যখন বাংলাদেশে আসলো অবিচার, ওই ছবি তো কাজ করছিলাম, তখন তো তার সঙ্গে একটা রিলেশন, মাঝে মাঝে কিন্তু একটা সিকোয়েন্স হয়তো করতেছি এক মিনিটের, সেখানেও কিন্তু দুই একটা গ্যাপ থাকতে পারে শ্রীদেবীর, শাবনুরের কিন্তু গ্যাপ নাই। বাহ,
এক্সপ্রেশনে কোনো গ্যাপ নাই, যাই হোক মানে বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে কোনো নাই। একটু মানে জন্মদিন প্রসঙ্গে আসতে চাই, যেহেতু যতটুকু জানি যে আপনি প্রথম তার জন্মদিন পালন করেছেন। জন্মদিন আমি প্রথম মানে আনুষ্ঠানিকভাবে আর কি, আনুষ্ঠানিকভাবে প্রথমে আমরা একটা পরিবারে একটা ঘটা করে অনুষ্ঠান করছিলাম। ওর ড্রেসটা কী হবে, একটা চার্জের ড্রেসের মতো খ্রিস্টান মেয়েরা যেভাবে বিয়ে করে, মানে তখন শর্ট ছিল তো ওইভাবে ড্রেস ড্রেস আজও ড্রেসটা আসে রেখে দিছে। আমরা ঘটা করে ওখানে ইয়ে করি, বার্থডে করি। এরপরে শাবনু সম্ভবত আর ঘটা করে খুবই কমেই করছে। তারপরে সে হোমলি বাসায় অনুষ্ঠান করত এবং তার কাছের লোকজন, ফিল্মের কাছাকাছি লোক এদের করতো। কখনো আমরা তো, আমাদের ঠিক নেই, আমার তো দেখা গেল জন্মদিন কক্সবাজারে শুটিংয়ের মধ্যে আউটডোর, ওইখানে কিছু অ্যারেঞ্জমেন্ট হয়। লাস্টে গত বছর সে যখন অস্ট্রেলিয়া যাবে, তার আগে ডিসেম্বরে লাস্ট, এই ডিসেম্বর, এই ডিসেম্বরের আগে ডিসেম্বরে আমরা তো বাসায় সব অ্যারেঞ্জমেন্ট করলাম। এই উপলক্ষে সে এই বার্থডের ঠিক কয়েকদিন আগে ওর যত ডাইরেক্টর, প্রায় 60 থেকে 70 জন ডাইরেক্টরকে বাসায় ডেকে 18-19 পদের তরকারি দিয়ে রান্নাবান্না করে খাওয়াইছে। পরে বললো যে আমার দুদিন পর তো বার্থডে খাওয়াইতে পারবো না, অনেকদিন দেখাও হয় না, অস্ট্রেলিয়া থাকি, এই আসো। আমিও ছিলাম ওখানে, হোস্টের মতোই ছিলাম। আর ওর আর একটা ব্যক্তিগত জিনিস, সে যে এখন যে সে আসে, সে কিন্তু খুব চঞ্চল, আসে আসার পর কিন্তু বাসায় থাকে না, তার ফ্যামিলি বন্ধুবান্ধব ঘোরাঘুরি। আমিও অনেক সময় সময় দিই, বাদল ভাই একটু চলো, আমরা 300 ফিট যাই বা মমেশিং যাই। ও আর এখানে সে সপ্তাহে যে তার বাংলোটা আছে সাভারে, এই এখানে প্রতি সপ্তাহে সে অনুষ্ঠান করবে। হয়তো কখনো রুজিনা ম্যাডামকে নিয়ে গেল, কখনো ববিদা ম্যাডামকে নিয়ে গেল, সিনিয়র যারা আছে ওর সমবয়সী বন্ধু নিয়ে গেল, 5-10 জন করে খুব হইচই করে জিনিসগুলো করে। আচ্ছা।